নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাদের অনেকের একান্ত অনুরোধে আজ বলবো অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের জীবনের কথা। মিষ্টি মুখের স্মৃত হাসির ইন্দ্রাণী দত্ত নায়িকা হিসেবে একটা সময় বড় পর্দায় রাজত্ব করলেও ধীরে ধীরে হারিয়ে যান। দীর্ঘদিন তাকে আর কোথাও তেমনভাবে দেখা যায়নি। কিন্তু কেন, এর পিছনেও কি সেই পুরনো নোংরা রাজনীতি, নাকি কোনো অভিমান নিয়ে সরে গিয়েছিলেন ইন্দ্রাণী দত্ত? বলবো সেই কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। জন্ম 1970 সালে 6 এপ্রিল কলকাতায়। চিকিৎসক হিমাংশু জ্যোতি দত্ত এবং মঞ্জুশ্রী দত্তের ছোট মেয়ে ইন্দ্রাণী ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। কলকাতার কমলা গার্লস স্কুলে পড়ার সময় নাচ এবং খেলার প্রতি ইন্দ্রাণীর ঝোঁক প্রবল হয়ে ওঠে। মিশুকে স্বভাবের এবং সহজ মনের হওয়ায় বন্ধুমহলে যথেষ্ট জনপ্রিয় ছিলেন ইন্দ্রাণী। শিবনাথ শাস্ত্রী কলেজ থেকে স্নাতক হওয়ার পর গুরু সুমিত্র মিত্রের কাছে নাচের তালিম নিতে শুরু করেন, আর এই নাচের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ। প্রথম ছবি ছিল 1987 সালে পরিচালক রজত দাসের পাপ পুণ্য। ছবি সুপারহিট হওয়ায় টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ইন্দ্রাণী দত্তের চাহিদা বেড়ে যায়। এরপর শুধুই এগিয়ে চলা। দেবশ্রী রায় এবং শতাব্দীর পাশাপাশি ইন্দ্রাণী দত্ত বাংলা ছবিতে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তাকে পাশের বাড়ির মেয়ে বা ঘরের বউ হিসেবে বাংলা ছবির দর্শকরা সহজেই গ্রহণ করেছিলেন। একে একে মা এক মন্দির, সুরের ভুবনে, আপন আমার আপন, কেঁচো খুঁড়তে কেউটে, সেদিন চৈত্র মাস, মিত্রির বাড়ির ছোট বউ ইত্যাদি একাধিক ছবিতে নায়িকা হিসেবে বাঙালি দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি। 1999 সালে স্বপন সাহার সন্তান যখন শত্রু ছবিতে নায়িকা হিসেবে শেষবার ইন্দ্রাণী দত্তকে দেখতে পাওয়া যায়। তারপর বেশ কয়েকটি ছবিতে অতিথি শিল্পী অথবা নাচের দৃশ্যে ইন্দ্রাণী দত্তের উপস্থিতি নজরে পড়েছিল। মাঝে প্রায় 15 বছর বাংলা ছবি থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে ইন্দ্রাণী দত্ত জানিয়েছেন, বিয়ের পর তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব আসা কমে যায়। তবে এমন নয় যে কোনো বিবাহিত অভিনেত্রী নায়িকার সুযোগ পাননি, কিন্তু তাঁর ক্ষেত্রে সেটা ঘটেনি। একটি অভিমান নিয়েই বাংলা ছবির সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন তিনি। অভিমান বা রাগ কার প্রতি সেটার খোলসা করেননি তিনি। কিন্তু কোন রাজনীতির শিকার হয়ে ইন্দ্রাণী দত্তকে সরে যেতে হয়েছিল বা এর পিছনে কে বা কারা ছিল, কাকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইন্দ্রাণী দত্তকে সরিয়ে দেওয়া হয়েছিল, তার বুঝে নিতে অসুবিধা হয় না। ইন্দ্রাণী দত্তের মতো অভিনেত্রীর কেরিয়ারের 15 বছর শেষ করে দিতে পেরেছিল সেই অভিনেতা ও অভিনেত্রী। 2015 সালে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বেলা শেষে ছবির মাধ্যমে আবার কামব্যাক হয় ইন্দ্রাণী দত্তের। তারপরও তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, তবে এই 15 বছর চুপচাপ ঘরে বসে ছিলেন না, নিজের নাচের গ্রুপ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। বর্তমানে তাকে একটি টিভি সিরিয়ালের প্রধান চরিত্রে দেখা যাচ্ছে। অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের আরও দীর্ঘ অভিনয় জীবনের জন্য জানাই আগাম শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।